أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. سرد يسطى مندلي فتنار جوغي أهل حق در چنو كي إشمبر كي جان چي يپر جن تمرا جان لام جي جرا قرآن ابن حدیث نبیر نیوم صحابہ در نیوم مینے چلے ترائے اہل حق اور ترا ہوچے آزکر جگے اہل حدیث سلفی اہل سنت ایبن جماعت ستیکار ترائی نانا رکم نام قرآن ایبن حدیث تھے کہ شگلو ثابت کرلام کینتو یہ چھارا آج جرا انہوں نام رکھے نہیں چھے ترا ثابت کرتے پار بے نا جی قرآن حدیث تھے کہ شئی نام گلو آچے کینتو ای نام گلو قرآن و حدیث থেকে আমরা সাব্যস্ত করলাম, প্রমাণ করলাম, সাবিত করলাম। এইবার জানবো যে আহলে হাদিসের তারিখ বা হিস্ট্রি কি। আহলে হাদিস মানে কোরআন এবং হাদিসকে যারা মেনে চলে। তাহলে সর্বপ্রথম কোরআন যখন থেকে এসেছে তখন থেকে আহলে হাদিস আছে। কোরআনকেও হাদিস বলা হয়। প্রথম হাদিস হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আর প্রথম আহলে হাদিস হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী, তারপরে জায়েদ, তারপরে অন্য সাহাবা একরামরা। তার কারণ কোরআন এবং হাদিসকে যারা মানে তারা হচ্ছে আহলে হাদিস, আর কোরআন এবং হাদিস সাহাবারা মেনেছেন। ওর পর থেকে আজ পর্যন্ত কিভাবে চলে আসছে দেখেন। আমরা যে দেশে আছি ভারতবর্ষ, এখানে আহলে হাদিসের হিস্ট্রি কি মনে রাখবেন। পনেরো হিজড়িতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাহরাইনের গভর্নর হাকাম বিন আবিল আস, তার ভাই উসমান বিন আবিল আস, মুগিরা বিন আবিল আস একটা লস্কর নিয়ে এই ভারতবর্ষের গুজরাতের এলাকা ভরোজে আসেন। তাহলে সাহাবারা ছিলেন আহলে হাদিস, প্রথম আহলে হাদিস ভারতবর্ষে ইনারা এসেছিলেন 1315 হিজড়িতে। তারপরে 92 হিজড়িতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগে ইরাকের গভর্নর হাজ্জাদ বিন ইউসুফের আদেশে মোহাম্মদ বিন কাসিম আসেন সিন্দে। তিনি ছিলেন একজন তাবেঈ, সাহাবাদের যুগ ছিল, তারা ছিলেন আহলে হাদিস। তারপরে মুজিজায়ে শাক্কে কমর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দু টুকরা করেছিলেন, আর এই ঘটনাটা ভারতের কেরালার একজন বাদশাহ চেরামান তিনি রাতে দেখেন যে চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছে। সন্ধানে তিনি বার হন, শেষ পর্যন্ত তিনি আরবে যান এবং নবীর হাতে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং রাস্তায় আসতে আসতে তিনি মৃত্যুবরণ করেন। এইরকম মালিক বিন দিনারের কবর পাওয়া যায়, অনেকে বলেন কেরালাতে এবং অনেকে বলেন যে চেন্নাইয়ে। তা তিনি ছিলেন সাহাবি, ভারতবর্ষে এসেছিলেন, আর সাহাবি হচ্ছেন আহলে হাদিস। এরকম আস্তে 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 এই ভারতবর্ষে সাহাবারা এসেছিলেন, সাহাবা থেকে তাবেঈন, তাবে থেকে তাবে তাবেঈন, আর সিন্ধকে যখন ফাতা করেন মোহাম্মদ বিন কাসিম, এরপরে এখানে ভারতবর্ষে আহলে হাদিসরা অনেক থেকে থাকেন এবং আহলে হাদিসরা এই জায়গাতে কয়েক যুগ পর্যন্ত থেকেছিলেন। যেরকম পহেলি সদি হিজড়িতে মকরান, আজ যেটা পাকিস্তানে আছে, কিছু লোক সাহাবা একরাম এসেছিলেন, 500 সাহাবা একরাম ওখানে রাজত্ব গঠন করেন। দ্বিতীয় সদি হিজড়িতে মোহাম্মদ বিন কাসিম আসেন, তারপরে বাসসার মুকাদ্দিসি লেখেন যে ইনি 375 হিজড়ির সিন্ধের এলাকায় আসেন। আসার পর তিনি বলেন যে আমি দেখেছি যে ওই এলাকায় বেশিরভাগ লোক ছিলেন আহলে হাদিস, বেশিরভাগ লোক ছিলেন আহলে হাদিস। তারপরে 412 হিজড়িতে মাহমুদ গজনবী আসেন। মাহমুদ গজনবী আসার পর আস্তে আস্তে আফগান, ইরান থেকে, মাওয়ারান নহর থেকে অনেক লোক আসে মাহমুদ গজনবী, এবং তারপরে এর রাজ দরবারে বুখারির দর্স হতো, ওই সময় শেখ ইসমাইল মহাদ্দিস আহলে হাদিস ছিলেন।
এরপরে আমরা দেখছি যে ইমাম সাগানি তিনি ছিলেন একজন মুহাদ্দিস, তিনি 650 হিজরিতে ছিলেন। এরকম আস্তে 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 শেষ পর্যন্ত আমরা দেখছি যে আংরেজদের যুগ পর্যন্ত আলে হাদিস নবীর যুগ থেকে নিয়ে পর্যন্ত ছিলেন শাওলিল্লাহ মুহাদ্দিস দেহলভি 1114 হিজরির। তিনি শাহ ইসমাইল শহীদ, তিনি 1800 ইসভির। এরপরে অনেক লোক মৌলানা বিলায়ত আলী, ইনায়ত আলী, সাদিকপুরের যতগুলো লোক ছিলেন, ওলামা ছিলেন, সব তারা ছিলেন আহলে হাদিস। তাহলে বোঝা গেল যে এই আহলে হাদিস নবীর যুগ থেকে নিয়ে আংরেজদের যুগ পর্যন্ত এই ভারতবর্ষে এসেছিল, ভারতবর্ষে তারা এসেছিল। আর এদের যে সিলসিলাটা পাওয়া যায় এটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আজ পর্যন্ত। নবী বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি জামাত প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। লা তাযালু, যদি আমরা গ্রামারের পরিপ্রেক্ষিতে বুঝি, লা তাযালু যাকে বলা হয় ইস্তিমরার বিলা ইনকিতা, যারা সবল সময়ে থাকবে, কোনো সময় শেষ হবে না, প্রথম থেকে নিয়ে গারে হেরা ইকরা বিসমি রব্বিকাল্লাজি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তারা থাকবে, মধ্যে শেষ হবে না। আর এরা কারা? তারা হচ্ছে ওরাই যারা নবীকে অনুকরণ করে, সাহাবাকে অনুকরণ করে। আর মধ্যে যদি কেটে যায়, আহলে হাদিস নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আছে এই ভারতবর্ষেও, আর যারা ইমামদের মানে ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করে, ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করে, ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করেন, ইমাম আহমদ বিন হাম্বাল 164 হিজরিতে জন্মগ্রহণ করেন, তাহলে বলেন এর আগে? আর যারা এদের নাম নেয় শুধু একটা লোক বুঝাচ্ছে, নবী সাহাবা তাবেঈ তাবে তাবিন কোরআন হাদিস বুঝাচ্ছে না, একটা লোক বুঝাচ্ছে, আর এখানে গিয়ে থেমে যাচ্ছে 80 হিজরি, 93 হিজরি, 150 হিজরি, 164 হিজরিতে গিয়ে থেমে যাচ্ছে, আগে যাচ্ছে না, তাহলে কন্টিনিউসলি থাকছে না। এরপরে আসুন চিশতি, মঈনুদ্দিন চিশতি, তিনি 536 হিজরিতে জন্মগ্রহণ করেন। কাদেরী আব্দুল কাদের জিলানি থেকে কাদেরী, তিনি 470 হিজরিতে জন্মগ্রহণ করেন। সেহরওয়ার্দি, তিনি 632 হিজরিতে জন্মগ্রহণ করেন। নকশবন্দি শেখ আহমদ সারহিন্দি, তিনি 734 মৃত্যুবরণ করেন। তাহলে এরা সব ইমাম আবু হানিফা 100 বছর পর, ইমাম মালিক 120 বছর পর প্রায় ইমাম হচ্ছেন, ইমাম শাফি 150 বছর পর, ইমাম আহমদিন হাম্বাল প্রায় 200 বছর পর, তারপরে চিশতি 500 বছর পর, কাদেরি 500 বছর পর, সেহরওয়ার্দি 600 বছর পর, নকশবন্দি 600-700 বছর পর এরা আসছে। আর এই চিশতি, কাদেরি, সেহরওয়ার্দি, নকশবন্দি, মালিকি, শাফি, হাম্বলি, হানাফি, এদের দ্বারাতে একটা মানুষ বুঝাচ্ছে, এর অনুসরণকারী সমস্ত ইসলামকে বুঝাচ্ছে না। তাহলে সমস্ত ইসলামকে যা না বোঝায় সে সঠিক জামাত হতে পারে না। ইসলামকে যারা বোঝায় তারাই হচ্ছে সঠিক জামাত, আর যারা আলাদা আলাদা বোঝাচ্ছে তারা সঠিক জামাত হতে পারে না। আমরা সংক্ষেপে জানলাম আহলে হাদিসের ইতিহাস কি, আর এরাই সত্যি আহলে হাদিস যারা দ্বারা কোরআন এবং হাদিস, ইসলাম, নবী, সাহাবা, তাবেইন সমস্তকে বোঝাচ্ছে, আর এটাই হচ্ছে হক পরস্ত জামাত। এদেরকেই মানতে হবে। পরিশেষে ইনশাআল্লাহ আমরা শেষ একটা পর্বে এটা জানবো যে এই জামাতকে যখন আমরা জানলাম তাদের মানহাজ, তাদের পেহচানটা কি, কিভাবে তাদেরকে মেনে চলতে হবে, শেষ একটা পর্বে আমরা ইনশাআল্লাহ জানবো। দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সম্মতি দান করুক। আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।